অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম। আগে কখনো আমি দেখি নাই, আপনারা দেখছেন কিনা জানি না, এরকম টেস্ট ম্যাচ, এরকম টেস্ট জয়, এরকম হোয়াইট ওয়াশ আগে কখনো আমি দেখি নাই, এবার প্রথম দেখছি। তারপর আবার কি, দেশের বাহিরে, দেশে অনেক মানে বড় বড় দলকে বাংলাদেশ হারাইছে ঘরের মাটিতে, কিন্তু বাহিরে টেস্ট ম্যাচ, বিশেষ করে টেস্ট ম্যাচ বাংলাদেশের ঘরের মাটিতে কিংবা বাহিরে কোন জায়গায় যে ভালো করতে পারছে তা কিন্তু না। তারপর পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করছে এবং কি পাকিস্তানের মাটিতে সিরিজ জিতছে। যাই হোক, অসাধারণ ছিল ম্যাচ মানে দুইটাই। এখন বাংলাদেশ টিমকে দেখে মনে হচ্ছে আমরা যারা বাংলাদেশ আমরা যারা ক্রিকেট পছন্দ করি, আমরা এরকম একটা টিম চাইছিলাম, আমরা এরকম খেলাই চাই। আমরা ম্যাচ হাইরা যাই তাতে আমাদের কোনো দুঃখ নাই, খেলাতে হার জিত বলতে আছে, সব ম্যাচ যে আমরা জিতবো তা কিন্তু না। বিশ্বের যত শক্তিশালী টিমই বলেন না কেন, সব ম্যাচ যে জিতে তা কিন্তু না। আমাদের এরকম জায়গায় মানে লড়াই করে হারি আমরা সমস্যা নেই, এরকম ফুরফুরা মেজাজের টিমে আমরা দেখতে চাই, যারা নাকি হাত খুলে খেলতে পারবে, মানে টিমের মধ্যে এরকম কোনো বাধা থাকবে না যে চিন্তা ভাবনা নিয়ে খেলতে হবে। এখন টিমরে দেখা বোঝা যায় যে টিম পুরা ফুরফুরা মজা যে আছে, মানে তাদের ভিতরে মানে এখন কোনো ট্রেন নাই, মানে কোনো চাপ নাই, প্রেশার নাই, মানে ফ্রি ভাবে খেলতেছে, এরকম একটা টিমই আমরা দেখতে চাইছিলাম। যাই হোক, অসাধারণ জয় ছিল। শুধু ক্রিকেট না, আমরা চাই দেশ সব দিক দিয়ে আগে যাক, ফুটবল, ক্রিকেট, এবং কি সব খেলার দিক দিয়ে, এবং কি সব দিক দিয়েই আমাদের দেশ আগে যাক। এবং কি যখন দেখা দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো, আলহামদুলিল্লাহ দেশে সব কিছুই ভালোভাবে হইতেছে কিংবা আগায় যাইতে, সব দিক দিয়েই কি সফলতা আসতেছে, মানে সফলতা আর সফলতা আসতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা সবাই দেশের জন্য দোয়া করি, ইনশাল্লাহ আমাদের দেশও একদিন ভালো কিছু আসবে।